দেখেন, আপনি আপনি যে কথাটা বলেছেন, ঢাকা শহরে, ঢাকা শহরে যে ঈদটি গেলেন, এই ঈদে আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পরিচয়, বিভিন্ন পরিচয় ছিনতাই চাঁদাবাজি পরিমাণ বেড়ে গেছিলো, এবার তো সেই ঘটনা ঘটে নাই এবং এমন কোনো চুরির ঘটনাও ঘটে নাই। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনোটাকে আনটাচ করি না, রাখি নাই। আমরা এক চুরির ঘটনা ঘটছে এক দুইটা, সেগুলি আমরা ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি, আজকে আপনাদের সাথে বলেছি। আর একটা ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু আমাদের ডিবি পুলিশে থেমে নাই এবং এবং এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে, এটি আমরা বলার কথা। সেটা হলো আপনারা নিয়ে যাবেন মাটি, এটা ভিডিওটা সিসিটিভি ফুটেজ আছে। এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে, হ্যাঁ, তখন তারা একটা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়া করবে। কিন্তু আমাদের ডিবি পুলিশ কাজ করছিল, কাজ করার একটা তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকুন দিয়ে থেকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে তাদেরকে মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ তুলে। ধন্যবাদ। এটা শেষ মিল্টন সমাদারের বিরুদ্ধে অলরেডি তিনটি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। ওটা হলো যে মামলায় উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা নিজেই করতেন, ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি। সে কারণে আমরা নিজেরাই, যেহেতু সে মানে মানে লাশ দাফন করার যে পুলিশের যে যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই নাই, না সে নিজেই তো মানে লিখে মানে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি আর বাদী আরও দুইটা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা, তাকে তো আমরা রিমান্ড চেয়েছি। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করবো। তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকে আমরা মোখামুখি করবো। ধন্যবাদ। আমরা পরে জানাবো, আমরা রিমান্ডে আসলে জিজ্ঞাসাবাদ করব, পরে আমরা তার কাছে কী কী পেয়েছি সেটা আমরা জানাবো। প্রাথমিকভাবে আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে, সে যে মানে মানে ওই সিল নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটা তো শুধু তো দিতে পারে নাই। থ্যাংক ইউ।